না ভোলার এই অঙ্গীকারকে সামনে রেখে স্বদেশ থেকে হাজারো মাইল দূরে সুইডেনে বসবাসরত আমরা কিছু বাংলাদেশি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এক দৃঢ় প্রত্যয় নিয়ে স্মরণ করছি আমাদের 50তম মহান স্বাধীনতা দিবস। আমার কাছে স্বাধীনতার মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদহীনভাবে নিজের অধিকার রক্ষা করে চলার নামই স্বাধীনতা। নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতা। আমার মেয়ে এলিসাকে নিয়ে রাতে ঢাকায় নির্ভয়ে ঘুরে বেড়ানো। একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের নাগরিক হিসেবে একটি সুন্দর এবং স্বাধীনভাবে জীবন যাপন করার অধিকার। ভয় শূন্য ও আপোষহীন হয়ে বেঁচে থাকা। অহংকারের ও গর্বের সাথে বলতে পারা আমি একজন বাংলাদেশি। কাউকে ক্ষতি না করে নিজের সকল ভালো ইচ্ছেগুলো পূরণে কোনো বাধা না পাওয়া। মার্জিতভাবে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকা। নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা থাকা আর নিজের লক্ষ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা। মুক্ত আকাশে উড়ে বেড়ানো, যেখানে থাকবে না কোনো ভয় এবং সংশয়। বাংলাদেশের প্রতিটি বাবা মার নিশ্চিন্ত ঘুম। পৃথিবীর যেখানেই থাকি না কেন, নিজের ব্যক্তিত্ব ও ভাববুদ্ধিকে অক্ষুণ্ণ রাখা। কারো দাসত্ব মেনে না নেওয়া। নিজের সাধ্যের মধ্যে নিজে চাওয়া পাওয়া আর মনের আনন্দকে নিয়ে বেঁচে থাকার নাম। দেশ, দেশের মাটি, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। এই ভুলগুলো যদি আমরা একটু একটু করে শুধরে ফেলতে পারি তাহলেই বদলে যাবে আগামীর বাংলাদেশ। নিজের চিন্তাধারাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করতে পারা। দেশের উন্নতিতে মন ভালো হয়ে যাওয়া। বাংলাদেশ আমার। বাঁধন ছেড়ার হয়েছে কাল। আমরা তোমাদের ভুলব না। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।